নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম, যেটি 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3 মে টু 9 মে হতে চলেছে, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করব। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। এই ভিডিওতে আমি 10টি রাশির নাম ক্রমানুসারে বলতে চলেছি, অর্থাৎ 10 নম্বর প্রথমে, তারপর 9 নম্বর, তারপর 8 নম্বর, তারপর 7 নম্বর, এইভাবে 1 নম্বর যে রাশিটি এই সপ্তাহে সবচেয়ে ভালো ফল দিতে চলেছে সেটি সবার শেষে বলবো। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমার আরেকটি চ্যানেল অলরেডি ওপেন হয়ে গেছে, সেখানে আমি প্রতি রবিবার ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করি, তাই আপনারা অ্যাস্ট্রো টার্গেট নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, কারণ প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যেন সঠিক সময়ে পৌঁছাতে পারে, এবং সেই চ্যানেলে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান কমেন্টস বক্সে উল্লেখ করুন, যা পরবর্তী রবিবার আপনারটা পিক করা হবে এবং সেখানে আপনারটা নিয়ে বিশ্লেষণ করা হবে। তাহলে ঝটপট যান এবং সাবস্ক্রাইব করে নিন। তাহলে আসুন, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই টপ 10 রাশি এই সপ্তাহের জন্য কে কে হতে চলেছে। আমার লিস্টে 10 নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে নাম্বার 10-এ পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিছু পরিমাণ শুভ রয়েছে এবং বেশিরভাগই কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। অর্থাৎ যারা ব্যবসা করছেন এবং ব্যবসায় রিইনভেস্ট করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে নিয়ে তারপর ব্যবসায় রিইনভেস্ট করুন। এছাড়াও কিছুটা শত্রুতার মুখোমুখি কিন্তু এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক যদি বলা যায়, অর্থনৈতিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ, তবে খরচার দিক কিন্তু প্রবল হারে দেখা যাচ্ছে। এরপরে নাম্বার 9 যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে 9 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিছু পরিমাণ শুভ রয়েছে এবং কিছু পরিমাণ অশুভ রয়েছে। এই সপ্তাহে আপনাদের কাজের প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ যারা চাকরি করছেন তাদের প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে, এবং যারা লোন নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তবে অর্থনৈতিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়, তবে খরচার দিকেও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এরপরে আমার লিস্টে 8 নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে 8 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, লুজ টেম্পারমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুমদাম কাউকে কোনো কথা বলে ফেললেন সেই জায়গা থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, তাই বাক্যে সংযম রাখুন। এবং এই সপ্তাহে অর্থনৈতিক দিক যদি বলা যায়, মোটের উপর দিয়ে শুভ, অর্থাৎ চলে যাবে, এতটুকুটাই বলবো। এরপরে আমার লিস্টে যে 7 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশিটি জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে 7 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ কিছু অশুভ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়, যারা চাকরি করছেন তাদের চাকরিতে কিন্তু প্রেশার বৃদ্ধি পাবে, এবং আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ সৃষ্টি হতে চলেছে, এবং উপর মহল থেকে কিন্তু চাপ সৃষ্টি হবে, এতটুকুটা বলা যেতে পারে। এরপরে আমার লিস্টে যে 6 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে 6 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা শুভ কিছুটা অশুভ লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়, কিন্তু আপনারা এক্সপেন্সেসটা কিন্তু বেশি পরিমাণে করে ফেলবেন, অর্থাৎ মনের স্বাদ মনের ইচ্ছা মেটাতে গিয়ে আপনাদের প্রচুর পরিমাণে অর্থ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে কিন্তু লোনে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
এরপরে আমার লিস্টে যে 5 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 5 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শুভর ভাব কিন্তু কিছু পরিমাণ বেশি রয়েছে। তবে সেই শুভটাকে আপনারা কতটা কার্যকর করবেন সেটা আপনাদেরকে ডিসিশান নিতে হবে, অর্থাৎ ডিসিশান মেকিংয়ে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ কোথায় টাকা ইনভেস্ট করব, কোথায় টাকা ইনভেস্ট করব না, এই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে ঠিকঠাকভাবে ডিসিশান নিতে হবে। শত্রুতার দিক কিন্তু মোটের উপর দিয়ে দেখা যাচ্ছে শত্রু তেমন কিছু করতে পারবে না। এরপরে আমার লিস্টে যে 4 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 4 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিছু পরিমাণ শুভ রয়েছে এবং কিছু পরিমাণ অশুভ রয়েছে। সব মিলিয়ে যদি বলা যায় এই সপ্তাহে আপনাদেরকে কিছুটা সংযম করে চলতে হবে, অর্থাৎ দুমদাম খরচা করলে চলবে না, অর্থ আসবে বাট সেই অর্থ কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমার লিস্টে যে 3 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 3 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভর পরিমাণ একটু হলেও বেশি রয়েছে, অর্থাৎ অর্থ আসবে আবার এই অর্থ কিন্তু খরচা হয়ে যাবে, কিন্তু খরচার ভাব কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না। তবে এই সপ্তাহে আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলতে পারবেন এবং ভাগ্যের সাপোর্ট কিছু পরিমাণে পাবেন। এরপরে যে 2 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 2 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভর ভাব কিন্তু বেশি পরিমাণে রয়েছে, অর্থাৎ অর্থ কিন্তু আপনাদের আসতে চলেছে এবং ব্যয়ও কিন্তু হবে, আর এই ব্যয় সৎ কাজে হবে, কোনো অসৎ কাজে নয়। তবে আপনারা কিছুটা খরচায় লাগাম দিন এবং একটু মিতব্যয়ী হন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এরপরে লাস্ট এবং 1 নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 1 নম্বরে পড়েছেন, অর্থাৎ নাম্বার 1 রাশি এই সপ্তাহের জন্য। আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করবে, না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুতার ভাব কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না, তবে ছোটোখাটো প্রবলেম ক্রিয়েট করবে। হেলথ নিয়ে কিন্তু একটু আপনাদেরকে সজাগ থাকতে হবে। ফ্যামিলি সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং অর্থনৈতিক দিক যদি বলা যায় এই সপ্তাহে অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভই দেখা যাচ্ছে। তো এই ছিল টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।